চাঁদপুরের ফরিদগঞ্জের অশীতিপর আফাজউদ্দিন গাজীর এখন ঠাঁই হয়েছে রাজধানীর একটি বস্তিতে। নানা রোগে ভোগা এই মানুষটির প্রতি মাসে শুধু ওষুধ খরচই প্রায় 1,500 টাকা। মাসে 500 টাকা বয়স্ক ভাতা পেলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। 3 মাসের হওয়ার পর আমি 1,600 টাকা খাই। আমি ওষুধ বলি খাইলে আমার হয় না 1 টাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষের এখন পেট পুরে দুবেলা খাওয়াই যেন কঠিন হয়ে পড়েছে। তাই জীবন বাঁচাতে এখন সরকারের সহায়তাকেই বেঁচে থাকার অবলম্বন হিসেবে দেখছেন। একটা কার্ড যদি দিত যে আমি 1 মাসের খোরাকি হতো, কিন্তু হইতো না, সরকারের থেকে আমি পাইলাম, হয়তো 1 মাস আমার একটু আসান হইতো আর কি। বর্তমানে সামাজিক সুরক্ষায় সরকারের 120টির মতো বিভিন্ন কর্মসূচি চলমান আছে। গেল অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছিল। এই খাতের জন্য বরাদ্দ ছিল 1,25,000 কোটি টাকা। আগামী বাজেটে এই সংখ্যা এবং এই খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ এই অর্থনীতি বিশ্লেষকের। আমাদের এই সামাজিক বিভিন্ন কর্মসূচিতে, যেমন বয়স্ক ভাতা বলি, এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মাথাপিছু যে তাদের প্রাপ্যতা, এটা কিন্তু আমাদের গড়, যে আমাদের আয়ের কথা বলি আমরা $2,824, সেটার নিরিখে যদি আমরা ধরি তাহলে কিন্তু খুবই কম। তাহলে সেখানে এগুলোর ভিত্তি বাড়ানো, এই সামাজিক সুরক্ষা খাতে যেগুলোতে প্রাপ্যতা যেটা আছে এবং ভিত্তি যেটা আছে, দুটোই কিন্তু আমাদের বাড়ানোর সুযোগ আছে। আসছে বাজেটে সার্বজনীন পেনশন স্কিম চালুর ঘোষণা থাকবে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই পেনশন সুবিধা দেবে সরকার। এর পাশাপাশি অবসরকালীন ভাতার হার এবং ব্যাংকে গচ্ছিত অর্থের সুদ বাড়ানো সময়ের দাবি বলে মনে করেন অর্থনীতিবিদরা। করোনার চাপ থেকে আপনার যে একটা অংশ অ্যাড হয়েছে, সাপোর্ট দিতে হবে, প্লাস বৈশ্বিক চাপে আপনার আরও আপনার সাপোর্ট বাড়াইতে হবে এবং আওতা বাড়াইতে হবে। ফলে সুরক্ষার ব্যাপারে যে আপনার অনেক বেশি সাপোর্ট দেওয়া লাগবে, এটা তো কোনো সন্দেহ নয়। এবং আমি মনে করি যে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী কনভিন্সড, অর্থমন্ত্রী কনভিন্সড, এবং তারা হয়তো সেভাবে হয়তো ব্যবস্থা রাখবেন, আমি আশা করছি। সামাজিক সুরক্ষা খাতে অর্থের যোগান নিশ্চিত করতে প্রকল্পের ব্যয় কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন অর্থনীতিবিদরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।